ধর্ষণ মামলায় অভিযুক্ত পলাতক আসামি অজিত দেববর্মাকে দীর্ঘ সাত বছর পর কমলপুর থানার পুলিশ মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া হিলস পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে কমলপুরে নিয়ে আসে। 2015 সাল থেকে সে ধর্ষণকাণ্ডে জড়িয়ে পালিয়ে যায়। তার বাড়ি কমলপুরের দুরাই সামরাই ছড়া এলাকায়। কমলপুর থানার পুলিশ এবং এসডিপিও শঙ্কর দাসের সক্রিয় তদন্তের কারণে এই সাফল্য অর্জিত হয়। মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া হিলস পুলিশের সহায়তায় অজিতকে ধরা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে রেপ কেসের চার্জ সহ বিভিন্ন চার্জে তাকে এদিন অজিত দেববর্মা, সে আমাদের কমলপুরেরই দুরাই সামরাই পাড়ার একজন বাসিন্দা। সে 2015 সালে একটা রেপ কেসের আসামি। তো 2015 সাল থেকেই সে কেসটা হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাবসকন্ডিং, তাকে আর পাওয়া যাচ্ছিল না। তো এখানে চার্জ নেওয়ার পর থেকে আমাদের বড়বাবু এবং আমি এসপি স্যারের নির্দেশে, ধলাই স্যারের নির্দেশে আমরা এই আসামিটাকে খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে আমরা সিক্রেট সোর্সের মাধ্যমে এবং সাইন্টিফিক ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কিছু খুঁজ পেলাম যে মেঘালয়ের ওয়েস্ট জয়ন্তিয়া হিলস ডিস্ট্রিক্টের আন্ডারে, জোআইপিএসের আন্ডারে সে নাম বদলে, ভুল বদলে, গোপন পরিচয়ে সে এখানে আছে। তারপর এসপি স্যারের নির্দেশে এবং সহযোগিতায় আমরা ওয়েস্ট জয়ন্তিয়া হিলসের যিনি মাননীয় এসপি স্যার ডিবি মানাক স্যার, ওনার সঙ্গে কথাবার্তা বলে রিকোয়েস্ট করে সার্কেল ইলেভেন কাগজপত্র পাঠিয়ে রিকোয়েস্ট করলাম। তখন একদিনের মধ্যেই স্যার হেল্প করে এই আসামিকে ধরতে আমাদের সাহায্য করে, এবং গতকাল রাত্রেই ওনার সহযোগিতায় এবং জোআইপিএসের সহযোগিতায় আমরা আসামিকে ওই মেঘালয়ের জোআইপিএস থেকে আমাদের কমলপুর থানাতে আনা হয়েছে, এবং আজকে ওকে মাননীয় আদালতের কাছে সুপোর্ট করা হয়েছে।